বেসিক্যালি পিওর সায়েন্সে গ্রাজুয়েশন করেছে, কিন্তু ওই হবি বলে না, এই মেশিনপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা ওর একটা হবি। অনেক ছোটখাটো জিনিস তৈরিও করেছে, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ও একটা ড্রোনও তৈরি করেছে। কিন্তু ড্রোন মানে যাতে ক্যামেরা থাকে, মানে যেটা উড়ে উড়ে ছবি তোলে? এক্স্যাক্টলি। এতেই হাঁ হয়ে গেলেন কাকাবাবু? এমের অনেক গুণ, এরপর যেটা বলবো সেটা শুনে তো আকাশ থেকে পড়বেন। ও কানে শুন, কানে শুনতে পায়। সে কি গো তোর, এ কি করে সম্ভব? এত মিষ্টি একটা মেয়ে, ও নাকি কানে শুনতে পায় না? ও তো আমাদের সব কথা শুনতে পাচ্ছে, নইলে উত্তর দিচ্ছে কি করে? কি গো, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ না? না বৌদি, ও শুনতে পাচ্ছে না। ও যখন 6 বছর বয়স তখন ওর খুব কাছেই একটা প্লেন ক্র্যাশ করে, সেই মারাত্মক শব্দে ওর শোনার শক্তি চলে যায়, দুটো কান পার্মানেন্টলি ড্যামেজড হয়ে যায়। কিন্তু ওর মন কিন্তু খারাপ হয় না, খুব মনের জোর ওর। ও, ও তার মানে সবার ঠোঁট নাড়া দেখে কথা বোঝে? হ্যাঁ রত্না বৌদি, আমি সবার লিপ রিড করেই কথা বুঝি। ইনফ্যাক্ট এখন যে তোমরা সবাই কথা বলছো, আমি সেটা লিপ রিড করেই বুঝতে পারছি। আহারে, এতটুকু একটা মেয়ে কত ভালো ভাবো তো, প্রথম দিন এখানে এসেই আমাদের কেউ হেল্প করতে চাইছে। দেখো আমাদের কিন্তু ওর উপর ভরসা করা উচিত, তাই না? তাহলে চলো সবাই ওকে পাম্পটা দেখিয়ে দিই। দেবাশিস চলো। এই চলো 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 আসো, চলো তিতলি। হ্যাঁ চলুন আসো। আসলে তিতলি যখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়, ও একটা পিজি অ্যাকোমোডেশন খুঁজছিল থাকার জন্য, আর তখন একটা ছেলে ওকে ভুল বুঝিয়ে একটা বাড়িতে নিয়ে যায়। স্বপ্ন, এটা তো তিতলির ব্যাগে লাগানো থাকে। তিতলি কোথায়? তিতলি কোথায় বল? আমি আর তোমাদের বাড়িতে ফিরবো না। কি তিতলি, কি করছো? কি তিতলি, আমার কথা শোনো তিতলি। তখনই কোইনসিডেন্টালি ওর ওই পাইলট আঙ্কেলের সাথে আমাদের দেখা হয়ে যায়। দাঁড়া দাঁড়া, পাইলট আঙ্কেল মানে মনে হচ্ছে যেন ও বলেছিল, কিন্তু মানে এত কম সময়তে এত ডিটেলে কিছু বলার স্কোপও পায়নি মেয়েটা। হ্যাঁ রে, তুই যে পাইলট আঙ্কেলের কাছে ওকে রেখে এলি, মানে আশা করি উনি ভালো মানুষ হবেন, তাই না বল? হ্যাঁ মা, খুব ভালো মানুষ, আমি তো দেখা করলাম। আর তিতলিকে ছোটোবেলা থেকে চেনে, ওকে খুব উৎসাহ দেয়। তিতলি গ্রামে যে এয়ারবেসটা আছে না, ওখানকার পাইলট উনি। তিতলি ওনার বাড়িতে থাকাটাই বেশি কমফোর্টেবল মনে করবে মা, এটা আমার মনে হয়, রাদার দেন আওয়ার প্লেস। এখানে কিছু মানুষ তো ওকে সহ্যই করতে পারে না, ওকে কনস্ট্যান্টলি ভুল বোঝে, ওর ইন্টেনশনকে মিস ইন্টারপ্রেট করে। সো ন্যাচুরালি ও আমাদের বাড়িতে আর আসবে না। না না, তাই বলে যে ও কারোর ওপর রাগ পুষে রেখেছে সেটা নয়, কিন্তু ও তো উল্টে ক্ষমা চাইছে যে ওর জন্য এত অশান্তি হলো। আসলে মা, তিতলি কখনোই চায় না যে আমাদের এই দুই পরিবারের মধ্যে ওর জন্য কোনো অশান্তি সৃষ্টি হোক।
খুব ভালো করেছে বাবা। আমি বলছি ইটস এ গুড ডিসিশন। ও পাইলট আঙ্কেলের সঙ্গে থাকবে, ওখানে ও কনসেন্ট্রেট করে ঠান্ডা মাথায় পাইলট হওয়ার জন্য ট্রেনিং নিতে পারবে, প্রিপেয়ার করতে পারবে নিজেকে। অ্যাটলিস্ট কোনো কুট কচালিতে ওকে মাথা কামাতে হবে না। আর যেদিন ও পাইলট হয়ে যাবে না, সেদিন আমরা সবাই ওকে হাঁ করে দেখবো মা। আর হ্যাঁ, কিছু লোক যারা ওকে সহ্য করতে পারে না, যারা ওকে এই বাড়িতে অ্যাকসেপ্ট করেনি, যারা খুশি হয়েছে যে ও চলে গেছে, সেদিন আমি তাদের মুখটা দেখার জন্য অপেক্ষা করে আছি। সেদিন আমি তাদের মুখটা দেখব আর এনজয় করব। এনিওয়ে, তোমরা সবাই প্রোগ্রামটা শুরু করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সানি, সানি দাঁড়াও, সানি দাঁড়াও, রেহানা দেখো না কলে জল আসছে কিনা, পড়ছে সবকটা কলে জল পড়ছে। আরে এ মেয়ে তো দারুণ মেকানিক দেবাশিস, চমৎকার কাজ, কি সুন্দরভাবে পাম্পটা সারিয়ে দিল বলো। এবার কি বলবেন কাকা বাবু? সত্যি সে মেয়েটা আমার মুখটা পুরো বন্ধ করে দিয়েছে। এই মেয়ে আমাকে সত্যি অবাক করে দিয়েছে। না গো মা, না, তোমাকে অবিশ্বাস করে আমি খুব ভুল করেছি। সত্যি তুমি আমাকে একটা বিরাট শিক্ষা দিলে, মুখ আর বয়স দেখে কখনো কাউকে বিচার করতে নেই, এটা তুমি আমাকে বুঝিয়ে দিলে। না মা, তুমি বেঁচে থাকো, তোমার বুদ্ধি হোক, তোমার জ্ঞান হোক। সে ওর জ্ঞান বুদ্ধি আরও হবে, তবে এখনই যেটুকু রয়েছে সেটাই যথেষ্ট কিন্তু কাকাবাবু। যে বয়সে মেয়েরা পুতুল নিয়ে মেতে থাকে সেই বয়স থেকেও যন্ত্রপাতি ঘাঁটে। বাচ্চাদের তো নানা রকম শখ থাকে, এইটা হবো সেটা হবো, তাই না? ও কিন্তু ছোটবেলা থেকে ওই একটা গোঁ ধরে রেখেছে, পাইলট। আরও হয়ে ছাড়বে, ওর প্লেন নিয়ে কতটা নলেজ দেখবেন, যে কোনো একটা প্রশ্ন করুন দেখবেন পটা পট উত্তর দিচ্ছে। আরে ও তো উত্তর দিয়ে দেবে, কিন্তু ওকে জিজ্ঞেস করার মতো জ্ঞান তো আমার থাকা চাই। না বাবা না, সত্যি তোমাকে জিজ্ঞেস করার মতো জ্ঞান আমার নেই। তবে তোমাকে জিজ্ঞেস না করে আমি বুঝতে পারছি তুমি শুধু গুণী না, পরোপকারী। জল না থাকলে সকলের যে কি কষ্ট হয়, তুমি এসে এমন একটা কাজ করলে যে সকলেরই মন জয় করে নিলে। সানিকে একটু একা ছেড়ে দাও। আসলে আমার ছেলেটা না অন্যায় সহ্য করতে পারে না জানো, আর আমাদের বাড়িতে লাস্ট কয়েকদিন ধরে একটা মেয়ের উপর, একটা মেয়ে যে আমাদের বাড়িতে সবে পা রেখেছিল, তার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, সেটাও সহ্য করতে পারেনি। আর সেই মেয়েটা অন্য কেউ নয়, ওর বাবার প্রাণের বন্ধুর মেয়ে, আর এমন এক বন্ধু যে বন্ধু আজও ওর বাবাকে খুব আপনজন মনে করে। তার মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে, সেই অন্যায়টা ওর বাবা করেছে জানো রেহানা। ওর বাবার
তিতলির সঙ্গে যে ব্যবহারটা করা উচিত ছিল সেটা করেনি। কাকুর কাছ থেকে তিতলির যে স্নেহ ভালোবাসাটা পাওয়া উচিত ছিল সেটা সানির বাবা দেয়নি, উল্টে অপমান করেছে, খারাপ কথা বলেছে, আর সেটাই সানিকে বড্ড ধাক্কা দিয়েছে। আর সানি যেটা করছে না, এই ছোটাছুটি দৌড়ঝাঁপ ফিরিয়ে আনার চেষ্টা করা, সেটা কেন করছে জানো? ওর বাবা যে অন্যায়টা করেছে তার প্রায়শ্চিত্ত করছে। এটা সানির আর সানির বাবার ব্যাপার, তুমি এর মধ্যে ঢোকার চেষ্টা করো না। আর আমাদের তো মনে হয় তিতলিকে নিয়ে আর খুব একটা চিন্তা করার দরকার নেই, কারণ ও যেখানে আছে অ্যাটলিস্ট একটা নিরাপদ আশ্রয় আছে, ভালো আছে। চলো 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 পাল্টাই।